হিন্দুদের বিয়ের মুকুট নাকি কত করে নেন একটা? 300 টাকা। দর্শক বন্ধুরা, আমরা সকলেই কম বেশি গ্রামের হাটে গিয়েছি। আজকে আপনাদের নিয়ে যাব রংপুরের একটি ঐতিহ্যবাহী হাটে। এটি রংপুর শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে পাগলাপীর বাজারের পাশেই অবস্থিত। এই হাটটির নাম হচ্ছে হরকলির হাট। এটি গ্রামের একটি সুপারমার্কেট হিসেবে খ্যাতি লাভ করেছে। তাহলে চলুন দেখে আসি এখানে কি কি পাওয়া যায়। কত করে কেজি? 520। কত করে হালি চাচা? 25 টাকা ঢুকি। মালভোগ না? হাড়ি ভাঙ্গাম না? কত করে? 30-40। এটা কি পিঠা ভাই? হ্যাঁ, তেল পিঠা না, চিতই পিঠা, তেল পিঠা, ওইটা হচ্ছে আসল জিনিস। এটা করে নেই। এটা কি চিতই পিঠা না? চিতই পিঠা না? চিতই জিলাপি কত করে কেজি? 100 টাকা। টাটকা না এখন, ভাজাটা একটু দেখে। গুড়ের জিলাপি গ্রামের হাটের একটি ঐতিহ্যবাহী খাবার। এটা মনে হয় লং নাকি? লং কত? কারেন্ট ডালও আছে নাকি? কোনটা কারেন্ট ডাল? কত করে এটা একটা? কত করে ভাইয়া কারেন্ট ডালগুলো কত করে? 350। দাম দর বোঝানো যায় না? কিন্তু মাস্ক তো পড়তে হবে। আপনারা এগুলো কি ইয়ে টেবলেট? এগুলো
দাদা এগুলো কত করে? 80 টাকা ভাই। 80 টাকা? সমাধান প্রেম প্রীতি ওইদিকে একজনের নিকাশ বন্ধ হয়, খেলা টেলা দেখাবো আর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কত করে এটা? 200 টাকা। কবুতরের দরবা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? কত করে বিক্রি করতেছেন এগুলা? 150। মাটির গুলা কি আপনার? মশলা বাটা কত করে? মশলা বাটা কত করে? এদিকে আসো, ওইদিকে নিতে এলাম। ভারী সে কেমন হাত কথা ঠিক হবে? হচ্ছে 40। হাত কথা হচ্ছে ঠিক হবে? ভারী সে কেমন হবে? এগুলা কি দইয়ের জন্য নাকি? দই? ভাই খারাপ করি 230। আপনার ব্যবসা কেমন হচ্ছে? লাখ করে থাকে, লাখ এগুলো তো বারমিস তাই না? কটাকা করি রে? কত করে ভাই এটা? 180। রুই না গ্রাস কাপ? ডিম আছে, ডিম। এটা হচ্ছে কাপড়ের মার্কেট না, হাটের। ব্যবসা কিরকম হচ্ছে আপনাদের? ব্যবসা এখন হালকা না? জিন্সের প্যান্ট ভাই দেখি দাম করি একটু, আমাদের সাইজের কত করে? 35 ধরেন। 35। ওই সাইজের নাই না? 35 হবে না, 37-36 লাগবে।
স্প্রিং এর কাটারি আছে ভাইয়া? এটা কি, এটা কি মাছ মারার বড়শি বলে না এটাকে? খোসা এরকম করে মারে, ইয়া করে, কত করে একটা? বড় মাছ, ছোট মাছ, যে কোনো মাছ? এইগুলো কি ভাই যে হিন্দুদের বিয়ের মুকুট নাকি? কত করে নেন একটা? 300 টাকা। এখানে কি শুধুমাত্র ওই মানে কাপড় বিয়ের সামগ্রী বেশি না? বিয়ের পূজা, বিয়ে এবং পূজা। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।